আসসালামু আলাইকুম লার্নিং এন্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরেকটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন অ্যাফিলিয়েট মার্কেটিং পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এন্ড স্মার্টেস্ট ওয়ে টু আর্ন মানি ফ্রম এনি কর্নার অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তে বসে কোনো রকম প্রোডাক্ট না শুয়ে না ধরে খুব সহজে আপনি প্রোডাক্ট সেল করে সেই প্রোডাক্টের পেমেন্টটা হাতে নিয়ে আসা এটিকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং অনেকেই কিন্তু স্মার্টলি এই কাজটি করে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করছে আপনি অবশ্যই এই কাজটি খুব সহজে কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই করতে পারবেন আমার দেখানো প্রসেস অনুসারে যদি আপনি ফলো করেন এবং স্টেপ বাই স্টেপ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে আর যদি পুরাতন হয়ে থাকেন তাহলে ওয়েলকাম এই ভিডিওটি দেখার জন্য প্রথমে আমি অনুরোধ জানাবো এই ওয়েবসাইটটিতে আসার পরে আপনি এই ধরনের ইন্টারফেস পাবেন এবং এটির নাম হচ্ছে average.com 2003 সাল থেকে এটি মার্কেটে আসে এবং অধ্যাপক দাপিয়ে বেড়াচ্ছে এবং অনেকেই আর্নিং জেনারেট করছে এই ওয়েবসাইটটি থেকে সুতরাং আপনি যদি আর্নিং জেনারেট করতে চান সহজেই অ্যাফিলিয়েট মার্কেটিং করে আমি আপনাকে সাজেস্ট করব এই প্রোডাক্ট এই সাইটটিতে কাজ করার জন্য সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি ভিডিওটি দেখবেন ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটি এনেবল করে অল দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন এবং আমার আরেকটি নতুন চ্যানেল যেটির নাম হচ্ছে মেক মানি অনলাইন আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে তৈরি করা হয়েছে এবং অনেকেই কিন্তু এই চ্যানেলটি থেকে উপকৃত হচ্ছে আমাকে তারা কমেন্ট করে জানাচ্ছেন এবং আমি ডেইলি ইংলিশ কন্টেন্ট অর্থাৎ ইংলিশ ভিডিওগুলো পাবলিশ করছি যারা মোটামুটি ইংলিশ বোঝেন তাদের জন্য এই ওয়েবসাইট এই চ্যানেলটি হবে একটি অনন্য চ্যানেল আশা করি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দেবেন যাতে সবার আগে লেটেস্ট ইনফরমেটিভ মেক মানি অনলাইন ভিডিওগুলো পেয়ে যেতে পারেন সো ফিরছে একটু পরে সাথেই থাকুন অলরাইট হাঁটিহাঁটি ফাঁপা করে চলে আসলাম আজকের কাঙ্ক্ষিত অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটটি সত্যি একটি অসাধারণ একটি ওয়েবসাইট এবং পেমেন্ট রেট ভালো এবং আপনি খুব সহজেই উইথড্র করে নিতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হয় কীভাবে প্রোডাক্ট নিয়ে কাজ করতে হয় এবং কিছু স্ট্র্যাটেজি বলে দিব যে স্ট্র্যাটেজিগুলোকে কাজে লাগিয়ে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনি দ্রুত প্রোডাক্ট সেল করে বেশি পরিমাণে আর্নিং জেনারেট করবেন সেটি আমি শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ আমি দেখাবো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি স্ক্রলিং ডাউন করে চলে আসেন তাহলে এইখানে অফার রয়েছে প্রায় 300+ এবং 40টির বেশি কান্ট্রিতে কিন্তু মার্কেটিং করা যায় তার মানে এই যে প্রোডাক্টটি নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টের যে জিও রয়েছে অথবা যে অঞ্চলে আপনি প্রোডাক্টগুলো সেল করতে পারবেন সেগুলো কিন্তু ইন্ডিকেট করে বলে দেওয়া রয়েছে সুতরাং আপনি এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আসলে কোন কোন কান্ট্রিগুলোতে কোন কোন প্রোডাক্ট গুলো সেল করা যায় কিন্তু আপনি যদি কেটে কেটে দেখেন অথবা টেনে টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন না কোথাও যদি গ্যাপ থেকে যায় তাহলে অবশ্যই আপনার গ্যাপ থেকে যাবে আপনি বুঝতে পারবেন না কীভাবে প্রোডাক্ট সেল করতে হবে সুতরাং আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি বাদ দেবেন না এবং 150K+ অ্যাফিলিয়েট রয়েছে এবং 8 বছর ধরে এটি নিউট্রা মার্কেটে কাজ করছে সুতরাং আপনি এখানে পে আউট নিতে পারবেন $32 হলে এবং ইনস্ট্যান্ট পেমেন্ট কিন্তু তারা দেয় তার মানে 24 ঘন্টার বেশি কিন্তু তারা দেরি করে না পেমেন্টটা আপনার কাছে পৌঁছে দিতে তো সো এটি কিন্তু আপনাকে সত্যি মুগ্ধ করবে যে অনেকগুলো ওয়েবসাইট রয়েছে কিন্তু তারা দেরি করে পেমেন্ট দিতে আশা করি এই ওয়েবসাইটটি ইনস্ট্যান্ট পেমেন্ট যেহেতু দেয় তাহলে এই বৈশিষ্ট্যটি দেখে আপনি এখান থেকে খুব সহজে আর্নিং জেনারেট করতে পারবেন এবং প্রফিটেবল নিশ রয়েছে এবং ট্রেন্ডি নিশ রয়েছে যেগুলো অনেক বেশি সেলেবল এবং অনেক বেশি আর্নিং করা যায় এবং আপনি যদি স্ক্রলিং করে চলে আসেন তাহলে এখানে কান্ট্রিগুলো দেখতে পাবেন কোন কোন কান্ট্রিতে কোন কোন পেমেন্ট রয়েছে এবং পেমেন্টের যে এখানে অপশন দেওয়া রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এবং রুবেল রয়েছে ইউএসডি রয়েছে বিভিন্ন কান্ট্রির যে মুদ্রাগুলো সেই মুদ্রাগুলো রয়েছে যেখানে আপনি দেখতে পাবেন যে হট অফার্স যেগুলো রয়েছে অর্থাৎ যেগুলো ট্রেন্ডি এবং অনেক বেশি সেল পাওয়া যায় ধরুন আমি এই প্রোডাক্টের কথা একটু বলছি সেটি হচ্ছে এটির নাম হচ্ছে আর্থলোন এবং এটি একটি জয়েন্ট ক্রিম এটির CRL হচ্ছে 3.36% এবং 15 থেকে $24 পর্যন্ত পেআউট রয়েছে এবং এটি জিও অর্থাৎ 13টি কান্ট্রিতে এটি আপনি প্রমোট করতে পারবেন এবং এই প্রোডাক্টটির কথা চিন্তা করলে এটি একটি ট্রেন্ডি প্রোডাক্ট এবং আপনি একটি অঞ্চলে এটি প্রমোট করতে পারবেন। এজ ইট ইজ এখানে 12টি 14টি এবং পেআউট রেট আপনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার আপনার কাছে এটি তারা দিয়েছে। আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন ইটস ইওর ওন চয়েস, সুতরাং আপনি খুব সহজেই এখানে অ্যাকাউন্ট তৈরি করে কাজ শুরু করে ফেলতে পারবেন। এবং আপনি যদি স্ক্রলিং ডাউন করে নিচে চলে আসেন তাহলে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চনে আসার পরে আপনি যে প্রশ্নগুলোর হয়তো সম্মুখীন হতে পারেন তারা উত্তর সহ এখানে সাজিয়ে দিয়েছে, সুতরাং আপনি এখানে যে কোনো প্রশ্নের অ্যান্সার খুব সহজে পেয়ে যাবেন। ফিনান্সিয়াল কোয়েশ্চন রয়েছে, টেকনিক্যাল কোয়েশ্চন রয়েছে, প্রোডাক্ট রিলেটেড কোয়েশ্চন রয়েছে। আপনি যে কোনো প্রোডাক্টের উপর অথবা টেকনিক্যাল কোয়েশ্চনে যদি অ্যান্সার খুঁজে নিতে চান তাহলে অবশ্যই এইখানে আপনি খুব সহজে করে নিতে পারবেন। সো আমি এতটুকু দেখাচ্ছি না, আপনি যদি প্রশ্নের অ্যান্সার খুঁজে নিতে চান তাহলে অবশ্যই এখানে প্রশ্নের অ্যান্সারগুলো খুঁজে নেবেন। সো আপনাকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যাতে ভিডিওটি খুব সহজে যে জিনিসগুলো আপনার জানা জরুরি অথবা টু দ্য পয়েন্ট আপনার জানতে হবে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আসার পরে প্রথমত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পরে এখানে অনেকেই ভুল করেন, বুঝতে পারেন না, পরবর্তীতে আপনাদের আশাটা দুরাশা হয়ে যায়। যদিও অ্যাফিলিয়েট মার্কেটিং করার ইচ্ছা থাকে, কীভাবে অ্যাকাউন্ট করবে সেটি না বোঝার কারণে আপনি সাইন আপ করবেন ইমেল অ্যাড্রেস দিয়ে। সাইন আপ এরপরে স্কাইপি অ্যাড্রেস থাকলে দিবেন, না থাকলে আপনি টেলিগ্রাম চ্যানেলের যে নামটি সেই নামটি দিবেন। সো এরপরে টেলিগ্রাম অ্যাকাউন্টের নামটি দিবেন, এরপর ডাকনাম দিবেন, পাসওয়ার্ড দিবেন, রিপিট পাসওয়ার্ড দিবেন। এখানে দুটো সার্কেল দেখতে পাচ্ছেন, এখানে টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পরে দ্যাটস এখানে সাইন আপ বাটনে ক্লিক করার পরে সরাসরি আপনার ইমেলে একটি মেল চলে যাবে। এই ধরনের একটি মেল পাওয়ার পরে আপনি এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মধ্যে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পরে সরাসরি আপনি তাদের মূল ইন্টারপেজে চলে আসবেন। এই ইন্টারপেজে আসার পরে আপনাকে যে কাজগুলো করতে হবে এবার আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। এখানে যে অফারগুলো নিয়ে কাজ করবেন সেটি আমি দেখানোর পূর্বে আরেকটি জিনিস না বললে না, সেটি হচ্ছে আরেকটি বিষয় আপনাকে সত্যিই মুগ্ধ করবে যে আপনার সামারি স্ট্যাটিস্টিক্স অর্থাৎ উইকলি এবং টুডে কোন প্রোডাক্টগুলো কত সেল হলো, কত ডলারে সেল হলো, কতক্ষণে সেল হলো, কোন কান্ট্রি থেকে সেল হয়েছে সেগুলো আপনি এই সামারি স্ট্যাটিস্টিক থেকে আপনি দেখতে পারবেন। আরও মজার ব্যাপার হচ্ছে যে এখানে একজন ব্যক্তি রয়েছেন যিনি সবসময় আপনার যে কোনো কোয়েশ্চেন বলতে আপনি ধরুন কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন বা বুঝতে পারছেন না, সরাসরি আপনি তার কাছে সেই সমাধান পেয়ে যাবেন। অর্থাৎ এই ব্যক্তির কাছে এই কন্ট্যাক্ট ইউর ম্যানেজারে যদি আপনি ক্লিক করেন, এই গেল কন্ট্যাক্ট করার অ্যাড্রেস। এবার আসি যে এখানে নিউ অফারগুলো রয়েছে, সেই নিউ অফারগুলোর পার্সেন্টেজ সহ অ্যাপ্রুভাল সহ পে আউট সব কিছু দেওয়া রয়েছে। তো আপনাকে যদি এখানে কাজ করতে হয় অবশ্যই প্রোডাক্টগুলো আপনাকে অবশ্যই এখানে অ্যাপ্রুভাল করে নিতে হবে। এবার আমি দেখাচ্ছি প্রোডাক্টগুলি নিয়ে কীভাবে কাজ করবেন এবং কীভাবে প্রোডাক্টের অ্যাপ্রুভাল নেবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করছি। যদি আমি অফারে ক্লিক করি, অফারে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস হাজির হবে। সো এইখানে যদি আমি এদিকে একটু লক্ষ্য করি তাহলে এখানে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আর্থলোন। এই প্রোডাক্টটি জয়েন্ট ক্রিম। আপনারা অবশ্যই অবগত আছেন, যারা মহিলা রয়েছেন তারা কিন্তু স্কিনের ব্যাপারে সবসময় সেন্সিটিভ। যে কোনো স্কিন ফেয়ার বা স্কিন ক্রিম ইউজ করে তাদের স্কিনকে সুরক্ষার জন্য অথবা ফেয়ার করার জন্য, সুতরাং আপনি এই প্রোডাক্টটি নিয়ে কাজ শুরু করে ফেলতে পারবেন। এবং এটি জয়েন্ট ক্যাটাগরির একটি প্রোডাক্ট, পাশাপাশি এটি 14টি কান্ট্রির মধ্যে বিশেষ করে ইতালিয়ান রয়েছে, এরপরে রয়েছে ইংলিশ, জার্মান, রাশিয়ান, লাটভিয়ান ইত্যাদি কান্ট্রি, অর্থাৎ টোটাল 14টি কান্ট্রিতে আপনি প্রোডাক্টটি অবশ্যই প্রমোট করতে পারবেন। এবার আরেকটি নিচে চলে আসে, এখানে ফুল ডেসক্রিপশন কিন্তু দেওয়া আছে। এই ডেসক্রিপশনটাকে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে যখন আপনি ফ্রি মার্কেটিং করবে। ফ্রি মার্কেটিং কীভাবে করবে সেটি আমি একটু পরে বলছি, সেটি বোনাস টিপস হিসেবে থাকবে। এবং এই প্রোডাক্টটির ব্যাপারে যে জিনিসগুলো আপনাকে জানতে হবে, এই কান্ট্রিগুলোতে কিন্তু আপনি রেস্ট্রিক্টেড, তার মানে এখানে কিন্তু আপনি প্রোডাক্টটি প্রমোট করতে পারবেন না। তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে ইতালির এই কান্ট্রিগুলোতে বিশেষ করে যে আইল্যান্ডের ইতালির আইল্যান্ডের এই ক্রোশিয়া তারপর সিসিলি অথবা এই কান্ট্রিগুলোতে আপনি কিন্তু এই প্রোডাক্টগুলো সেল করতে এই প্রোডাক্টটি সেল করতে পারবেন এবং পর্তুগালের এই কান্ট্রিগুলোতে সেল করতে পারবেন। অর্থাৎ এই কান্ট্রির তিনটি কান্ট্রি রয়েছে, এই তিনটি কান্ট্রির যে রিজিয়নগুলো রয়েছে সেই রিজিয়নের মধ্যে কিন্তু এই প্রোডাক্টটি সেল করার জন্য প্রমোট করা যাবে না। অর্থাৎ আপনাকে এই জিনিসটা বুঝতে হবে, যদি আপনি করেন তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটি ব্লক করে দেবে অথবা টার্মিনেট করে দেবে অথবা আপনি এই ওয়েবসাইটে আর কাজ করতে পারবেন না। দ্যাটস ইট। অর্থাৎ আপনি এতটুকু বুঝতে পেরেছেন যে যে কোন কোন কান্ট্রিগুলোতে আপনি কাজ করতে পারবেন, কোন কোন কান্ট্রিগুলোতে আপনি কাজ করতে পারবেন না, সেটি আপনাকে প্রথমেই ক্লিয়ার হতে হবে, দেন আপনি প্রসিড হবেন সামনের দিকে। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন জিওগ্রাফি যদি আপনি খেয়াল করেন তাহলে এখানে অস্ট্রিয়া রয়েছে, ক্রোয়েশিয়া রয়েছে। অস্ট্রিয়ার মধ্যে আপনি এই প্রোডাক্টটি যদি সেল করতে চান তাহলে অবশ্যই আপনি বুস্ট করতে পারবেন এবং পাশাপাশি এখানে তাদের রুবেল রয়েছে। রুবেল মানে হচ্ছে এটি তাদের মুদ্রা, অর্থাৎ বিশেষ করে তাদের মুদ্রা এখানে শো করছে এবং ইউএসডি শো করছে এবং এখানে ওন ওয়েবসাইটে ইউরো শো করছে। এখানে প্রত্যেকটি দেশের যে নির্দিষ্ট ক্রাইটেরিয়াগুলো রয়েছে এই ক্রাইটেরিয়াগুলো আপনাকে একটু দেখতে হবে, কোন কান্ট্রিগুলোতে প্রোডাক্ট সেল করলে আপনার বেনিফিট বেশি আসবে সেটি আপনাকে নিজেকে কনফার্ম হয়ে নিতে হবে, এটি কেউ আপনাকে শিখিয়ে দিবে না। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ট্রাফিক সোর্স, কোন কোন প্লেসগুলোতে আপনি ট্রাফিক সোর্স নিতে পারেন, বিশেষ করে যদি আপনার পার্সোনাল ওয়েবসাইট থাকে দ্যাটস ইট বেটার, এবং ডোরওয়েসে নিতে পারবেন, কন্টেস্ট অ্যাডভার্টাইজিংয়ে নিতে পারেন এবং ব্র্যান্ড কন্টেস্ট অ্যাডভার্টাইজিংয়ে নিতে পারেন, এরপর টিজার অ্যাডভার্টাইজিংয়ে, ফেসবুক টার্গেটেড অ্যাডভার্টাইজিং, ফেসবুক গ্রুপস, গেমস অ্যাপস এবং ইমেল মার্কেটিং। এখন এইখানে যে বিষয়গুলো দেওয়া রয়েছে এই যে চারটি বিষয় সেটিও কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনি কিন্তু আপনি কোনো এই প্রোডাক্টটি যখন প্রমোট করবেন তখন কোনো ক্যাশব্যাক পাবেন না বা কোনো ক্যাশব্যাকের অফার তাদেরকে কিন্তু দিতে পারবেন না বা আপনি যেই অঞ্চলের মানুষদেরকে এই প্রোডাক্টটি প্রমোট করছেন তাদের কাছে কোনো ক্যাশব্যাকের অফার কিন্তু দিতে পারবেন না। তারপর ক্লিক আন্ডার অথবা পপ আন্ডার দিতে পারবেন না, এরপর ব্রোকারি করতে পারবেন না। এরপর মোটিভেটেড মানে হচ্ছে কাকে কোনো একটি কথা বলে পুশ করা অথবা বাধ্য করা অথবা আপনি যে কোনো একটা কথা বলে তাদেরকে ইনফ্লুয়েন্স করা প্রোডাক্টটি কেনার জন্য, এই ধরনের কোনো কাজ করা যাবে না, এটি তাদের ক্রাইটেরিয়া। এরপর ব্যানার অ্যাডভার্টাইজিং করতে পারবেন, এরপর রিটার্গেটিং আপনি করতে পারবেন যদি আপনি এই প্রোডাক্টটি নিয়ে কাজ করতে চান। এরপরে আরও নিচে প্রোডাক্ট রয়েছে, আশা করি আমি সেটি দেখাচ্ছি না। এবার কীভাবে কাজ করবেন বা কীভাবে আপনি এই প্রোডাক্টটি নিয়ে কাজ করতে চাইলে আপনি কীভাবে রিকোয়েস্ট নেবেন বা রিকোয়েস্ট পাঠাবেন বা অ্যাপ্রুভাল নেবেন সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। সো সেই জন্য আপনাকে রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করতে হবে। রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের একটি পপ আপ মেনু উপস্থিত হবে। এখানে আরও কিছু রেস্ট্রিকশন রয়েছে, সেগুলো আপনাকে অবশ্যই একটু পড়তে হবে। আপনি ইংলিশ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এখানে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু অত্যন্ত সিম্পল এবং সহজ। এখানে রয়েছে ইট ইজ স্ট্রিক্টলি ফরবিডেন টু চেঞ্জ প্রাইসেস অন ট্রানজিট অ্যান্ড ল্যান্ডিং পেজ অ্যান্ড টু ইউজ ইন কারেক্ট প্রাইসেস অন অ্যাডভার্টাইজমেন্ট। আপনি কোনো প্রোডাক্টের প্রাইসটা কিন্তু এখানে চেঞ্জ করতে পারবেন না, যা প্রাইস তারা দিবে সেটি আপনাকে মেনে নিতে হবে, মেনে নিয়ে আপনি প্রোডাক্টটি প্রমোট করবেন। এরপর দ্য ক্রাইটেরিয়া ফর দ্য ভ্যালিডিটি অফ দ্য লিড, ক্রাইটেরিয়া রয়েছে সেটি আপনাকে যে ভ্যালিডিটি রয়েছে সেটা আপনাকে অবশ্যই মানতে হবে এবং রেজিডেন্স রয়েছে জিও যেটি বললাম অঞ্চল, যে অঞ্চলগুলোতে আপনি প্রোডাক্ট প্রমোট করতে পারবেন, যেগুলোতে পারবেন না সেটি অলরেডি দেওয়াই রয়েছে। এরপর the criteria of the validity sheet বললাম, এরপর existence and unique phone number থাকতে হবে এবং the phone number belongs to the person who filled in the form, অর্থাৎ আপনি যে ফর্মটি ফিল আপ করবেন সেখানে ফোন নাম্বারটি থাকতে হবে। এরপর এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন ওয়েব মাস্টার টেস্ট অর্ডার্স আর নট পেইড, এটি দেওয়া রয়েছে, সুতরাং আপনি এগুলো একটু পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর তারপর আপনি রিকোয়েস্ট অ্যাক্সেসে আপনি ক্লিক করবেন। রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটি ফর্ম উপস্থিত হবে। এরপর এখানে নর্মালে দেওয়া রয়েছে, আপনি সবসময় হাই দিয়ে রাখবেন। এরপর এখানে মেসেজ অপশনে আসার পরে আপনাকে একটি মেসেজ লিখতে হবে, আপনি যে এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, অর্থাৎ এই প্রোডাক্টের একটু ডিটেলস আপনাকে ব্যাখ্যা করতে হবে। সো আমি আমার পার্সোনাল একটি টেক্সট লিখেছে, সেই টেক্সটটি আপনি ফলো করতে পারেন অথবা আপনি এদিক ওদিক করে অথবা এডিট করে আপনি এটি ইউজ করতে পারেন। সো আমি এটি পেস্ট করে দিচ্ছি, এখানে আপনি আপনার মতো করে লিখবেন, আমি আমার মতো করে লিখেছি। এরপর যেটি চেয়েছে সেটি হচ্ছে অ্যাটেনশন, অর্থাৎ আপনাকে একটি নোটিশ তারা দিয়েছে, সেটি হচ্ছে টু অ্যাক্সেস দ্য অফার প্লিজ অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন দ্য টিকেট, হ্যাভ ইউ ওয়ার্ক উইথ other affiliate networks. আপনি কি কোনো অ্যাফিলিয়েট প্রোডাক্ট নিয়ে কাজ করেছেন ইতিমধ্যে? যদি করে থাকেন তাহলে অবশ্যই আপনি সেই প্রোডাক্টের যে স্ক্রিনশট বা সেল করেছেন বা কোন ওয়েবসাইটে কাজ করেছেন বা করছেন সেটি স্ক্রিনশট দিয়ে সেটি আপনি এইভাবে অ্যাটাচ করে দিবেন। এরপর প্লিজ প্রোভাইড স্ক্রিনশট, সেটি বলেছি। হোয়াট ট্রাফিক সোর্সেস আর ইউ প্ল্যানিং টু ইউজ, অর্থাৎ কোন ট্রাফিক সোর্সগুলো আপনি করার পরিকল্পনা করছেন সেটি আপনি এখানে মেসেজের মধ্যে উল্লেখ করে দিবেন। সো আপনি আশা করি সেটি করতে পারবেন। এরপরে যে কাজটি হবে, এখানে এই মেসেজটি পেস্ট করার পরে অথবা আপনি সরাসরি মেসেজটি লিখে দিতে পারেন। এরপর আপনি সাবমিট টিকেট ক্লিক করার আগে এখানে যে অ্যাড অ্যাটাচমেন্ট রয়েছে, অ্যাড অ্যাটাচমেন্ট কোনটি, সেটি হচ্ছে আপনি পূর্বের কোনো অ্যাফিলিয়েট নেটওয়ার্কিং সাইটে যদি কাজ করে থাকেন তার স্ক্রিনশটটা এখানে অ্যাড করবেন। আশা করি সেটি করতে পারবেন। সুতরাং আমি দেখাচ্ছি না, সুতরাং আমি সাবমিট টিকেটে ক্লিক করছি। সাবমিট টিকেটে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের এটি সাবমিট করার পরে আপনি এখানে একটি মেসেজ দেখতে পাচ্ছেন যে ওয়েটিং অ্যান্সার, অর্থাৎ তারা অ্যাপ্রুভালের জন্য সময় নিয়েছে, অর্থাৎ তারা এটি সব কিছু দেখার পরে এই প্রোডাক্টটি আপনাকে প্রমোট করার অ্যাপ্রুভাল দেবে কিনা সেটি জানার জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে। সুতরাং আপনি যখন অ্যাপ্রুভাল পেয়ে যাবেন দেন আপনি কিন্তু এই প্রোডাক্টটি নিয়ে কাজ করতে পারবেন। অর্থাৎ খুব সহজে আপনি এইখান থেকে যে কোনো একটি প্রোডাক্ট প্রমোট করার জন্য আপনাকে প্রথমেই এখানে তাদের অ্যাপ্রুভাল নিতে হবে। অ্যাপ্রুভাল নেওয়ার পরে আপনি তাদের সেই প্রোডাক্টটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, সেখানে বিভিন্ন জায়গায় কিন্তু আপনি প্রোডাক্টটি প্রমোট করতে পারবেন। এক কথায় বলা যায় আপনার প্রোডাক্ট প্রমোট করার ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না। জাস্ট আপনি যদি অ্যাপ্রুভাল পেয়ে যান, অ্যাপ্রুভাল পাওয়ার পরে আপনি কিন্তু সেই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি যে কোনো একটি প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন কিভাবে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এবং আমি আশা করি আরও কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করছি। এখানে যে ট্রেন্ডি প্রোডাক্টগুলো রয়েছে, বিশেষ করে যে প্রোডাক্টগুলো বর্তমানে চলছে অথবা রানিং প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনাকে নিয়ে টার্গেট করে আগে এগিয়ে যেতে হবে। কেননা আপনি যদি টার্গেট করে এগিয়ে যান তাহলে অবশ্যই কম প্রোডাক্ট সেল করে কিন্তু অন্যদের চেয়ে বেশি পরিমাণ অথবা হিউজ পরিমাণ সেল কিন্তু আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন। এখানে এই প্রোডাক্ট তিনটি হচ্ছে এখন ট্রেন্ডি প্রোডাক্ট। এই ট্রেন্ডি প্রোডাক্টগুলো যদি আপনি টার্গেট করেন তাহলে আমি আশা করি যে কোনো একটি প্রোডাক্ট যদি আপনি সেল করতে পারেন আপনি অবশ্যই গেইনার হবেন। আশা করি খুব সহজে এই ওয়েবসাইটে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারবেন। এবার আমি আরেকটি জিনিস শেয়ার করছি, সেটি হচ্ছে আপনি যদি কম্বোতে ক্লিক করেন তাহলে একই সাথে কিন্তু দুটো প্রোডাক্ট সেল করার অপরচুনিটি রয়েছে। অর্থাৎ আপনি এই কান্ট্রিগুলোতে টপ কান্ট্রি যেগুলো রয়েছে সেই টপ কান্ট্রিগুলো কিন্তু রিচ কান্ট্রি, অর্থাৎ এই প্রোডাক্টগুলো যদি এই রিচ কান্ট্রিগুলোতে প্রমোট করেন তারা কিন্তু অনলাইন বেসিসে কিন্তু যে কোনো প্রোডাক্ট কিনে থাকে। সুতরাং পারচেজ করার জন্য তারা সবসময় যেহেতু উদগ্রীব, সুতরাং আপনি যে কোনোভাবে তাদের কাছে যদি প্রোডাক্টগুলো সেল করতে পারেন তাহলে আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না। অর্থাৎ ইউরোপ আর আমেরিকা এই কান্ট্রিগুলো কিন্তু উন্নত কান্ট্রি, বিশেষ করে তারা কিন্তু অনলাইন বেসে যে কোনো প্রোডাক্ট পারচেজ করে। এখানে টপ প্রোডাক্ট রয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি টপ প্রোডাক্ট এবং 650 রুবেল এবং $6 কিন্তু আপনি এখানে পে আউট পাচ্ছেন। অর্থাৎ $6 হলে কিন্তু আপনি এখান থেকে পে আউট করে ফেলতে পারবেন। সুতরাং এই প্রোডাক্টগুলো কিন্তু এগুলো ট্রেন্ডি প্রোডাক্ট এবং এক্সপেন্সিভ প্রোডাক্ট। এখানে আমি ক্লিক করার পর এখানে আপনি দুটো অপশন দেখতে পাচ্ছেন যে এই প্রোডাক্টটি সেল করলে আপনি পাশাপাশি এই প্রোডাক্টটি কিন্তু অলরেডি সেল করে ফেলতে পারতেছেন। অর্থাৎ 2 in 1 বলা যায়, একটি প্রোডাক্টের এগেনস্টে আরেকটি প্রোডাক্ট সেল হওয়া। সুতরাং আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে প্রথমে অনুরোধ করব আপনি অফার থেকে সিঙ্গেল যে কোনো একটি প্রোডাক্ট নিয়ে কাজ করে সেখান থেকে আর্নিং নিয়ে আসার পর আপনি যদি কম্বোতে ক্লিক করেন, কম্বোতে ক্লিক করে আপনি 2 in 1 অর্থাৎ দুটো প্রোডাক্ট একসাথে সেল করতে পারবেন। অর্থাৎ আপনি যদি এক্সপিরিয়েন্সড হন অথবা কিছু অভিজ্ঞতা অর্জন করার পরে এখানে আরও বেশি সেল চান তাহলে অবশ্যই আপনাকে সাজেস্ট করব আপনি কম্বোতে ক্লিক করার পরে কম্বো অফারগুলো নিয়ে কাজ করেন। আশা করি বুঝতে পেরেছেন। সো এটি নিয়ে কাজ করতে চাইলে সেমলি আপনাকে রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করে আপনি অ্যাপ্রুভাল নিতে হবে। অ্যাপ্রুভাল নেওয়ার পরে আপনি সেই প্রোডাক্টটি কাজ করতে পারবেন। এবার চলে আসি কিভাবে আপনি এখান থেকে উইথড্র নেবেন। ফিনান্সে ক্লিক করার পরে আপনি এখানে বিশেষ করে ওয়েব মানিতে কিন্তু তারা পেমেন্টটা দিয়ে থাকে। সুতরাং আপনি ওয়েব মানিতে যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই ওয়েব মানিতে আপনি সেই অ্যাকাউন্টটি করে নেবেন। করে নেওয়ার পরে আপনি এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করার পরে আপনি মিনিমাম $50 হলে কিন্তু আপনি এখান থেকে পে আউট রিকোয়েস্ট দিতে পারবেন। আমি আবার বলছি আপনি যদি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করলে সেটি সেল হওয়ার পরে $50 সেখানে আর্নিং করার পর আপনি এখানে রিকোয়েস্ট দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন এবং স্ট্যাটিস্টিক্স ক্লিক করলে আপনি এখানে বুঝতে পারবেন যে কত প্রোডাক্ট কোন তারিখে সেল হয়েছে, কোন প্রোডাক্টটি সেল হয়েছে সেটি, এবং ট্রাফিক সোর্স কোথা থেকে এসছে এবং তা কোন কান্ট্রি থেকে এসছে, এবং পুরোপুরি সব কিছু আপনি এখান থেকে ক্রিস্টাল ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, এক কথায় বলা যায়। সুতরাং আপনি এই ওয়েবসাইটটিতে আপনি নির্দ্বিধায় কাজ করে ফেলতে পারবেন ঘরে বসে অথবা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে। আশা করি ভিডিওটি বুঝাতে পেরেছি। আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়েছি, আমি যতটুকু জানি ততটুকু আমি আপনাদের সাথে শেয়ার করছি। আরেকটি জিনিস না বললে নয়, সেটি হচ্ছে এটির যদি আমি একটু র্যাঙ্কিংটা দেখি, তার মানে এটি বিশ্বের কততম র্যাঙ্কে আছে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি ওয়েবসাইটের মাধ্যমে। অর্থাৎ যে কোনো একটি অ্যাপস হোক, ওয়েবসাইট হোক, সেটি কাজ করার পূর্বে আপনাকে অবশ্যই জানতে হবে সেই ওয়েবসাইটটি সম্পর্কে। এটির এই যে দেখতে পাচ্ছেন জানুয়ারিতে এটির ভিজিটর এত এবং ফেব্রুয়ারিতে এত, অর্থাৎ কাছাকাছি এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি আপগ্রেডের মধ্যে রয়েছে। এবার আসি আরেকটি জিনিস না বললেন, এটি কখন থেকে মার্কেটে রয়েছে সেটি দেখার জন্য আমি আরেকটি ওয়েবসাইটে চলে এসেছি। এটি লঞ্চ করেছে 2003 সালে, লঞ্চ করেছে 19 নভেম্বর 2003 সালে এটি ক্রিয়েশন ডেট, এবং পাশাপাশি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ever@.com এটির ক্রিয়েশন ডেট হচ্ছে এত, এবং এটি আপডেট করেছে এই যে 2020 সালের 12 এপ্রিল। অর্থাৎ এটি ট্রাস্টেড ওয়েবসাইট, আপনি কাজ করে ফেলতে পারবেন। আশা করি বুঝাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আপনি যদি সত্যিই অনলাইন আর্নিং জগতে আসতে চান বা ক্যারিয়ার গঠন করতে চান, আপনাকে রিকোয়েস্ট করব আপনি প্লেলিস্টে ক্লিক করলে এখানে অনেকগুলো ভিডিও পাবেন, প্রায় 600+। আপনি এখান থেকে যে কোনো ভিডিও দেখে নিজের জীবনকে তৈরি করে নিতে পারবেন এবং অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিপ এবং আমার মেক মানি অনলাইনের সাথে জুড়ে থাকুন। I'll catch you guys in my next video. Till then, take care.